বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা খেয়াল করে শুনতে পারি তাহলে আমরা অনেক কিছু জানব আধ্যাত্মিক ও রুহানি জগতের বিষয়ে। দেখুন, এই পৃথিবীতে বহু তরিকতের মানুষের একটা জিনিস ভিতরে কাজ করে বা শরীয়তের মানুষেরও কাজ করে। সেই বিষয়টি হলো, দেখুন যে বিগত পিছনের জন্মে আপনি কোন সংসারে ছিলেন, কোন বংশে ছিলেন, কোন ফ্যামিলিতে ছিলেন, আপনি কি খুব দরিদ্র গড়ে ছিলেন, কোনো রাজাবাসার গড়ে ছিলেন, কোনো ধনীর দুলালি ছিলেন, এটা কিন্তু প্রশ্ন জাগে। আর এই জন্মে কেউ অফিসার, কেউ ইউনিভার্সিটির ছাত্র, কেউ কাগজ টোকায় খাইতেছে, কেউ ভিক্ষা করে খাইতেছে, তাহলে আল্লাহ কিন্তু বলে দিয়েছে একটি কথা যে আমি কাউকে কম দেই না, বেশি দেই না, আমি সমান দিয়ে থাকি। তাহলে এখানে সমান পাওয়া যায় না। তাহলে বোঝা গেল আল্লাহ সঠিক বলেছে, আমরাই বুঝি নাই। তো সেই বুঝটা কি? তো আজকের আলোচনার মূল হলো পিছনের জন্মের কথা মনে থাকে না কেন, কে ভুলিয়ে দেয়, যে ভুলিয়ে দেয় সে কে? আচ্ছা, তো এখানে বিষয় হলো আল্লাহ কিন্তু একটা কথা বলেছে, বিশৃঙ্খলাকারীকে আমি পছন্দ করি না এবং আল্লাহ নিজেও বিশৃঙ্খলা করেন না। আর এই বিশৃঙ্খলার কারণেই এই ঘটনাটি ঘটে যে পিছনের জন্মে আপনি কি ছিলেন, কোথায় ছিলেন, কোন অবস্থানে ছিল, আপনার রূপস্রোত কি ছিল, আপনার নাম কি ছিল, এগুলো জন্মের পরে কোনো কিছুই মনে থাকে না। তাহলে মনে যেহেতু থাকে না, তাহলে এটা ভুলিয়ে দেয় কে? আল্লাহ ভুলিয়ে দেয় না। এখানে বিষয় হলো, দেখুন প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভাগ ভাগ করা। যেমন এক জায়গায় দেখা যায় কারেন্টের অফিস, আরেক জায়গা জায়গা পানি যে মানুষ বিতরণ করছে বা পানির পাম্প আছে সরকারিভাবে এটার ভিল নিচ্ছে, এটার ডিপার্টমেন্টই আলাদা, গ্যাসের ডিপার্টমেন্ট আলাদা। তাহলে প্রধানমন্ত্রী কিন্তু সবাইকে ভাগ ভাগ করে দিয়েছে, তুমি এই ডিপার্টমেন্ট চালাবে, তুমি এটা চালাবে, তুমি সেটা করবে। ঠিক আল্লাহও কিন্তু পৃথিবীতে বিভিন্ন ফেরেস্তাদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়ে এক একজনকে এক একটা ডিউটি দিয়ে দিয়েছে। তাহলে এই ডিউটির মাধ্যমে এমন কাউকে ডিউটি দিয়েছেন যে মানুষটা বিগত জন্মে কোথায় কিভাবে কোন অবস্থায় ছিল, কোন নামে ছিল, কোন রূপে ছিল, কোন বংশে ছিল, এই জিনিসগুলো কিন্তু ভুলিয়ে দেওয়ার মতো এমন কাউকে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন যে আপনার পিছনের জিন্দিগির কথা ভুলে গেছেন সব কিছু। নতুন করে সূর্য উদয় হয়েছে, শিশুরূপে জন্ম নিয়ে তখন দেখা যায় আপনি যদি বিগত জন্মে অফিসার থাকতেন, বিগত জন্মে আপনি অনেক শিক্ষিত, লন্ডন পিএইচডি নিয়েছেন, অনেক শিক্ষিত আপনি, ইঞ্জিনিয়ার ছিলেন, ডাক্তার ছিলেন, কিন্তু এই জন্মে এসে আবার কিন্তু সে সরসরে থেকে শুরু করা হয়েছে, ক খ গ গ দিয়ে শুরু করা হয়েছে শিক্ষা। তাহলে দেখা যায় যারা অনেক শিক্ষিত ছিল তার আত্মাটা মোটামুটি শিক্ষিত, তার আত্মাটা দরদর করে পড়ে ফেলে, গড়গড় করে পড়ে ফেলে। আবার কোনো কোনো আত্মা আছে জন্ম নিয়ে এসেছে, তাদের মুখ দিয়ে পড়া বের হতেই চায় না। আচ্ছা, তাহলে বোঝা গেল তার আত্মাটা শিক্ষিত আছে, কিছু দেখলে মনে হয় যে এটা কোথায় যেন দেখেছি। দেখবেন লক্ষ্য করে, আপনি কিন্তু এই জন্মে এরকম কিছু দেখেননি, শোনেননি, কিন্তু আপনি যখন দেখতেছেন যে যে এরকম কিছু যে আপনি মনে হচ্ছে যে জিনিসটা আপনি কোথায় যেন দেখেছেন, এবং আপনি যেন মনে হচ্ছে যে এই জায়গাটিতে আপনি কখনো অবস্থান করেছেন, অনেক কিছু চেনা চেনা মনে হয়, আবার ভুলে যান, আবার অনেক কিছু চেনা চেনা মনে হয়, মানে আত্মা তাকে ধাক্কা মারে, এখানে তুই ছিলি এখানে বা কিছু একটা এরকম ধাক্কা মারলেও পরে আর যোগে মিলাতে পারে না, তখন সেটাকে বাদ দিয়ে দেয়। তাই আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, এই স্মৃতি ভুলিয়ে দেওয়ার জন্য আল্লাহ এমন কাউকে সৃষ্টি করেছেন। তিনি কি করতেছেন? তিনি দেখা যায় মানুষটি মৃত্যুর পরে যে বডিটা ছিল সেই বডিটা মাটির সাথে মিশে গেছে, এখন সেই আত্মার কিন্তু মৃত্যু নেই। সেই আত্মাটা যদি ফিরে আবার জন্ম নিয়ে থাকে তাহলে সেই আত্মার মধ্যে সমস্ত কিছুই লিপিবদ্ধ আছে। কিন্তু আমরা যখন নতুন
আমরা যখন নতুন কোনো দেহের মধ্যে প্রবেশ করেছি তখন দেখা যায় সেই স্মৃতিগুলো মানে আত্মগতভাবে ভাসছে, কিন্তু মাটির দেহের মধ্যে যে মেমোরি বা মস্তিষ্ক ছিল সেখানে কোনো কিছুই রেকর্ডিং নেই। রেকর্ডিং নেই বলেই কিন্তু আমরা নতুন করে শিখতে হয়, নতুন করে লিখতে হয়, নতুন করে জ্ঞান অর্জন করতে হয়। তাহলে একটা জিনিস কি যে বিগত জন্মে আপনি অনেক শিক্ষিত থাকলেও সেগুলো আপনার আত্মায় লেগে আছে, আর সেগুলো কিন্তু দেখা যায় মাটির দেহের মধ্যে যে মস্তিষ্ক ছিল সেই মস্তিষ্কটাও কিন্তু মাটির তৈরি, এবং মৃত্যুর পরে যখন মাটিতে আপনাকে কবর দেওয়া হয়েছিল তখন কিন্তু সেই মাটির সাথে সেই মাটির মস্তিষ্ক বা সেই মেমোরি তা মিশে গেছে। তাই নতুন বডি, নতুন করে মস্তিষ্ক, সেই নতুন মস্তিষ্কে যখন এগুলো আস্তে আস্তে রেকর্ডিং হচ্ছে, জীবনে দেখছেন, শুনছেন, খাচ্ছেন, চলছেন, ফিরছেন, আবার নতুন করে রেকর্ডিং হচ্ছে, নতুন করে আবার শিক্ষা নেওয়া হচ্ছে। আচ্ছা, এর মধ্যে যে আত্মাটি সে আত্মাটি শিক্ষিত, তাহলে আত্মা শিক্ষিত হলে আত্মার মেমোরির মধ্যে তো সব কিছুই আছে, তাহলে আমাদের মনে পড়ে না কেন? আচ্ছা, এখন দেখেন মানুষ কিন্তু একটা কথা বলে থাকে, তরিকতের জগতে সাধক জগতে যারা আছে তারা কিন্তু একটা কথা বলে থাকে, দেখেন মানুষ যখন জন্ম নিল নতুন করে তখন আত্মায় যদি সব কিছু লিপিবদ্ধ থাকে তাহলে আত্মা তো মনে আছে, তাহলে আমার কেন এগুলো মনে পড়ে না? আচ্ছা, তাহলে সেই আত্মাটা আপনার মধ্যে আপনার ভাবে আছে। আপনি মূর্খ, সেও মূর্খ, আপনি চেতনাক্ত, সেও চেতনাক্ত, আপনি শিক্ষিত, সেও শিক্ষিত, কিন্তু আপনি যে বিগত পিছনের জন্মে এত শিক্ষিত ছিলেন সেটি মনে নেই। সেটি মনে রাখার যে বিষয়টা, সেই মস্তিষ্কের বা আত্মার মধ্যে যে মস্তিষ্ক আছে, সেই বায়ুতে বাসন যে মস্তিষ্কটা আছে সেটাকে আড়াল করে রাখা হয়েছে। তাই একটি কথা বলা হয়, সাধনার দ্বারা, আল্লাহর আমল বা কর্মের দ্বারা মানুষ যখন আত্মসাধনা করে তখন তার মধ্য থেকে আত্মজাগ্রত হয়। সেই আত্মা যখন জাগ্রত হয় তখন তার অনেক কিছুই মনে পড়তে থাকে, এবং আত্মদর্শন যাদের হয়ে যায় তবুও কিন্তু তারা এটা জানতে পারে না। যার আত্মদর্শন হওয়ার পরে সেই আত্মার সাথে সম্পর্ক হয়, কথা হয়, তখন সেই আত্মা তাকে পটপট করে বলে দিতে পারে, বলে দেয় যে তুমি ইমুক জন্মে ইমুক জায়গায় ছিলে, তুমি এই ইমুক জন্মে তুমি এই অবস্থানে ছিলে, তুমি অফিসার ছিলে, তুমি ওলি ছিলে, তুমি এরকম ছিলে। তখন সেই আত্মা তাকে বলে দেয়। তখন সেই আত্মার কথা যদি আপনি প্রকাশ করে কাউকে বলেন তাহলে মানুষ আপনাকে পাগল বলবে। আচ্ছা, যদিও আপনি সত্য বলে থাকেন এটা মানুষ আপনাকে পাগল বলবে, কেননা এটি শাস্ত্র গ্রন্থের মধ্যে এভাবে পাবেন না। যে এখানে একটা বিষয় আছে, আত্মার সাথে কে মিশে আছে? আল্লাহ মিশে আছে। আর আত্মা কোথায় মিশে আছে? দেহের সাথে মিশে আছে। তাহলে কিন্তু আল্লাহ কয়েকটা ধাপ ভিতরে। তো এখন বিষয় হলো, আত্মদর্শন হলেই হবে না। যদি কারো আত্মার সাধনা করে এবং সেই আত্মার সাথে সম্পর্ক বা বন্ধুত্বের মতো হয়ে যায় তখন সেই আত্মা আপনার সামনে উদয় হবে, আর সেই সাধন বলে যখন উদয় হবে তখন আপনি তাকে জিজ্ঞাসা করেন বা মনে মনে ভাবেন, সেই আত্মা আপনাকে জবাব দিতে থাকবে। তখন সেই পিছনের জন্মের কথা হোক বা আপনার আড়ালের কোনো জিনিস হোক বা দুনিয়াতে বেঁচে থাকতে আপনার অগোচরে অনেক কিছু ঘটেছে আপনি তা জানেন না, আর সেই জিনিসগুলো যার আত্মদর্শন হওয়ার পরে তার সাথে সম্পর্ক করে ফেলে যখন স্মরণ করে তাকে পায়, তাকে দেখতে পায়, তখন সেই আত্মা আপনার জ্ঞানের যোগান দেয়। সেই আত্মা আপনাকে উচ্চস্তরের রাস্তা দেখায়। তখন যখন আপনি সেই আত্মদর্শনের সাথে সাথে যখন নাকি আপনি উপর দিকে উঠতে থাকবেন তখন কিন্তু আপনার মুখ বন্ধ হয়ে যাবে। মুখ বন্ধ হয়ে যাবে কেমন? আপনি যদি বলেন যে হ্যাঁ, আমার আত্মা আমাকে বলেছে যে এই বিষয়, আমি বিগত জন্মে এই ছিলাম, আমি এমুক ফ্যামিলিতে এমুক বংশে ছিলাম, আমি আবার এই বাংলাদেশে এমুক মায়ের ঘরে আমি জন্ম নিয়ে বর্তমানে আছি। আচ্ছা, তাহলে কিন্তু সে কখনোই মানবে না। আর একটু আগে কিন্তু আমি বিশৃঙ্খলার কথা বলেছিলাম যে আল্লাহ বিশৃঙ্খলাকারীকে পছন্দ করেন না। দেখেন আল্লাহ এই জিনিসটি লুকিয়েছে, কেন লুকিয়েছে? এই কারণেই বিশৃঙ্খলা হবে। যেমন আপনি এই জন্মে কর্মফলে আপনি জন্ম নিয়েছেন খুব গরিব অসহায় জায়গায়, যেখানে আপনি ঠিক মতো খেতেও পান না, আপনার ঘরের চালের পানি পড়ে, আপনার খেতাবালির বীজে যায়, ঘুমিয়েও শান্তি পান না, অনেক কষ্টে জীবন কাটে। আর যখন আপনি কোনো সাধকের বা কোনো সাধুর
বা কোনো আল্লাহর অলির সাথে সঙ্গ নিয়ে যখন আপনি সাধনা করেছেন, তখন সেই সাধনার মাধ্যমে, আত্মদর্শনের মাধ্যমে, আত্মার সাথে যখন সম্পর্ক হয়ে গেছে, তখন সেই আত্মা আপনাকে পটিপটি করে সমস্ত কিছু যখন বলে, তখন আপনি জানতে পারেন। এখন মানুষকে বললে তো এটা বিশ্বাস করবেই না। এবং আপনি যেই ফ্যামিলিতে ছিলেন, যেই মায়ের ঘরে জন্ম নিয়েছেন, সেই মা এখনো বৃদ্ধ অবস্থায় পৃথিবীতে আছে। এখন আপনি যখন সেই ফ্যামিলিতে যান, সেই ফ্যামিলি ছিল জমিদার, অনেক ধনী লোক, কিন্তু আপনি এই জন্মে খুব কষ্টে আছেন। তখন আপনি যখন সেখানে গিয়ে বলেন, দেখেন গো মা, আমি বিগত জন্মে আপনার সন্তান ছিলাম, সে মা কিন্তু আপনাকে চিনবে না, সে মা কিন্তু আপনাকে স্বীকৃতি দেবে না যে তুমি আমার সন্তান ছিলে, তখন আরো বিশৃঙ্খলা হবে। আর এই বিশৃঙ্খলাকারীকে আল্লাহ পছন্দ করে না। তাই সাধক বা সাধু বা আল্লাহর ওলি যারা, তারা চুপ থাকে। কেন চুপ থাকে? তারা অনেক কিছু দেখতে পায়, অনেক কিছু বুঝতে পায়, কিন্তু কাউকে বলতে পারে না, আর বললে মানবে না, আর না মানলে বিশৃঙ্খলা হবে। আর এখানেই আল্লাহ বলেছে, আমি বিশৃঙ্খলাকারীকে পছন্দ করি না। তবে হে সমস্ত জগৎবাসী, আমি আপনাদেরকে আজকের আলোচনায় কি বোঝাতে চাইলাম? অবশ্যই আমাদের ভালো কাজ, ভালো কর্ম, ভালো সাধনা আমাদের করতে হবে এবং কামেল মুর্শিদ অবশ্যই ধরতে হবে। অবশ্যই আমাদের সেই কামেল মুর্শিদ ধরতে হবে, এবং সেই মুর্শিদ ধরিয়া যখন সাধনার দেশে আমরা ডুব দেব, দুনিয়াকে যখন ভুলে যাব, তখনই কিন্তু কোনো দিন আপনার সাথে আত্মার দর্শন হবে এবং তার সাথে আপনার সম্পর্ক হবে এবং কথা হবে। তখনই আপনি আপনার মধ্যে এলমে লাদনি জারি হবে, যা আপনি গায়েবের এলেম পেতে শুরু করবেন। আর এলেম পেয়ে যখন মানুষকে কিছু বলতে থাকবেন, এটা দেখেছি, এটা পেয়েছি, তখনই আল্লাহ বেজার হবে, তখন আপনার এলমে লাদনি বন্ধ হয়ে যাবে। তাই আজকের যে কথাটি, আপনাদের কেমন লাগলো, কি বোঝাতে চাইলাম? অবশ্যই আপনারা জেনে নেবেন। যার ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যদি ফেসবুক হয় অবশ্যই ফলো করে নেবেন, যাতে করে পরবর্তীতে ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।